एक कथा बोलिए ना हमारे मुखर मजे हाथे गाले यार कान मजे अनेक स्ट्रीट दुईटा थाउट दी जामे अखबारे सेखाने बसे गेछि थाउट मेयर ओजे नूर तबोस मेयर हिसेबे दायित्व परिचालनाय अजोग्य हिसेबे निर्वाचित होयेछे বন্ধু আপনার বান্ধবী আপনার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড আপনার জাস্ট ফ্রেন্ডস আপনার অনলি ফ্রেন্ডস যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে ঘুরতে যান বন্ধুরা মিলে ঘুরতে যান আমি কিন্তু দেখলাম ছেলেদের সাথে ঘোরাফেরা করছে এই ধরনের সাত কথা বলার লোকের অভাব হবে না এদের কথা যদি আপনি কান দেন তাহলে তখনই আপনার ছেলেকে মেয়েকে ইন্সপায়ার করতে পারবেন না না এখানে জোর জবরদস্তির আর কোনো অন্য কোনো আলামত পাই নাই তবে আমরা তার এখানে আমরা তার জনি পথে আমরা কিছু ইয়া পাইছি ইঞ্জুরি পাইছি এবং পায়ুপথে কিছু ইঞ্জুরি পাইছি না হিসাব মিলাইতে পারতেছি না বয়ফ্রেন্ডের সাথে মেয়ে ঘোরাফেরা করবে স্লিপ ওভার করবে নির্দ্বিধায় তার সাথে থাকার চলাফেরা করার অনুমতি গার্জিয়ানদের পক্ষ থেকে অভিভাবকদের পক্ষ থেকে দেয়া হবে এরপর অতিরিক্ত মেলামেশা অতিরিক্ত ফুর্তি করার ফলে রক্তক্ষরণে মৃত্যু হবে এরপরে আমার মেয়ের হত্যার বিচার চাই দায়ের করা হবে এটা কতটা যুক্তিসঙ্গত প্রশ্ন আপনাদের উপর ছেড়ে দিলাম সম্মানিত প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকার কথা নয় কারণ সারা বাংলাদেশ জুড়ে এখন যে অবস্থার তৈরি হয়েছে সে অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো মানুষ কখনো ভালো থাকতে পারে না প্রিয় দর্শক ঢাকার আনুষ্কা নামের এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ হয়েছে প্রিয় দর্শক আজকের ভিডিওটিতে তুলে ধরব চাঁদপুর ফরিদগঞ্জে পাইকমারা গ্রামে মসজিদের ইমামকে কথিত পুলিশ কর্মকর্তা মারপিট করেছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি তুলে ধরব আলিফ বা তা সা জিম হা খা পড়ে যে গ্র্যান্ড মুফতি বনে যাওয়া ঢাকার ঐতিহাসিক সিটি মেয়র তাপসকে সাবেক সিটি মেয়র সাঈদ খোকন কিভাবে বাস দিয়েছে সেই ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় দর্শক পুরো ভিডিওতে থাকবেন ভিডিও দেখার পরে আপনি আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে করে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রিয় দর্শক ধর্ষিত আনুষ্কার বিষয়ে কথা বলার আগে আপনাদেরকে দেখাবো চাঁদপুর ফরিদগঞ্জের পাইকমারা গ্রামে মসজিদের ইমাম সাহেবকে কথিত পুলিশ কিভাবে আহত করেছে কিভাবে তাকে মারপিট করেছে কিভাবে লাঞ্ছনা দিয়েছে সেই বিরু চিত্রটি আপনাদের সামনে তুলে ধরি এরপরে এ বিষয়ে কথা বলবো ঝুঁকি হয়েছে বলেন তো একটু কাঁদতেছেন কেন বলেন জুমার নামাজ পড়ছি জুমার পড়ার পর আমার যে যার মেয়ের বিয়ে হে আমার কইছে যে হুজুর আপনি আসেন আমার মেয়ের বিয়ে পড়াইছে এরপর আমি বিয়ে পড়াইতে যাইতেছি বাড়িতে এখনো ঢুকি নাই গেইটে আছি এমন সময় ওনার বড় ভাই দুলাল হে পুলিশে চাকরি করে সে আমার দেখি আমি তার সালাম দিছি সে সালামের জবাব দেয় না আমার বলতেছে হে দাঁড়া খাড়া এখানে খাড়া এরপরে সে আমার বলতেছে যে তুই এলাকায় চান্দা কালেকশন করছ আমি কইলাম যে কিসের চান্দা কালেকশন করি কয় তুই চান্দা কালেকশন করছ আমি কিসের চান্দা বলেন তো এরপরে আমি বুঝতে পারছি যে এটা মনে হয় ওই বেতন কালেকশন করি যে সকালে যে বেতন কালেকশন করছি ওই যিনি বেতন কালেকশন করেন মসজিদের মাসিক বেতন কালেকশন করে উনি আমারে আমার বলছে যে আপনি আমার সাথে একটু চলেন আজকে শুক্রবার মুক্তব যেহেতু নাই ইসলামী ফাউন্ডেশনের গণশিক্ষাও যেহেতু নাই আপনি আমার সাথে একটু চলেন এরপর আমি ওনার সাথে সকালে যাই একটু বেতন কালেকশন এখন উনি কইতেছে আমি চান্দা কালেকশন করি এরপরে উনি আমার অকৃত্য পাশে গালি গেলাস উনি আমার বলতেছে যে তোর হাত পা ভাঙি লঞ্চা করে ফেলবো তুই আমার জিনও আছে আমি পুলিশ বিভাগে চাকরি করি এরপরে আমার বলতেছে আমি তোরে না বলছি আমার থানার ভেরিফিকেশন দেওয়ার জন্য আমি বললাম যে আপনারে কেন ভেরিফিকেশন দিব আমি আপনি কি এই কথার বলার পরে উনি আমার বলছে মাদার সোদ কি করি এই কথা বলি না আমার মুখের মাঝে হাতে গালে আর কানে মাঝে অনেক স্ট্রিটে দুইটা থাউট দিছে আমি একবারে সেখানে বসে গেছি থাউট এরপরে আমার অন্যরা অন্যরা ধরি আমার সান্ত্বনা দিছে যে হুজুর আপনি অত অধৈর্য হইয়েন না এখন আমি কানও শুনি না এমন অবস্থা এমন কঠিন অবস্থা এরপরে সে আমার বলতেছে আমি নাকি গ্রুপিং করি আমি বললাম যে কিসের গ্রুপিং এরপর উমি কত তুই জঙ্গি এই সেই আমি বললাম যে আপনি ভাই কি বলেন এগুলি কয় তুই জঙ্গি আমি কই
আপনি এমন কোন তথ্য যদি পান তাহলে আমাকে নিয়ে নেন, আমি প্রস্তুত আছি, আপনি আমাকে থানাতে নিয়ে নেন, আমার অ্যারেস্ট করেন। কিন্তু আপনি এগুলো কি বলতেছেন? এরপরে উনি আমার মাদাসু খারাপ গালি গালাজ, অকথ্য ভাষা গালি গালাজ প্রয়োগ করছে। এরপরে আমি চলে এসছি, চলে আসার পরে এরপরে আমার মুসল্লিরা কিছু গেছে ওনাদেরকে জিজ্ঞেস করার জন্য যে হুজুরের কেন এভাবে দাওয়াত দিয়ে অপমান করে। দর্শক, মসজিদের ইমাম বৈবুদ্ধ আলেমকে থাপ্পড় বেড়েছে ক্ষমতার অপব্যবহার। দর্শক, এই হিংস্র মানুষের হাতটা একবারও কেঁপে উঠল না তার গালে থাপ্পড় দেওয়ার জন্য। দর্শক, জানি ইমাম নির্যাতনের কারণে দেশের আইন ব্যবস্থা কোনো বিচার করতে পারবে না, কারণ নির্যাতিত ব্যক্তিটি একজন আলেম, একজন মসজিদের ইমাম। তার বিচার দায়ের করার মতো কোনো জায়গাও আমাদের বাংলাদেশে হয়তো বা নেই। দর্শক, এরকম নির্যাতনের শিকার হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক আলেম। প্রিয় দর্শক, আমরা এই বিচার কোনো দেশের আদালতের কাছে দিতে চাই না। আলেমুল আমাদের উপর নির্যাতন, মসজিদের ইমামদের উপর নির্যাতন, এই বিচারের দায়ভার আমরা আল্লাহর কাছে ন্যস্ত করলাম। আল্লাহ পাক অবশ্যই এর যথাযথ বিচার করবেন। প্রিয় দর্শক, সমান অধিকার সম অধিকার। ছেলে মেয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাতারাতি ঘোরাফেরা করবে, আমার ইচ্ছা যেখানে যাব, যার সাথে ইচ্ছা রাত্রে ডেটিং করব, এটার অনুমতি আমাদের বাংলাদেশ দিয়েছে, এটার অনুমতি সংবিধান দিয়েছে। যে দর্শক, এই যে আনুষ্কার মৃত্যু হয়েছে, সম্মতিতে দুইজন স্লিপ ওভার করেছে। একটা মেয়ে বাড়ি থেকে অনুমতি নিয়ে বয়ফ্রেন্ডের বাড়িতে গেল, তার গার্জিয়ান তাকে অনুমতি দিয়েছে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। এর আগেও এই ছেলে তার বাড়িতে এসছে, বারবার ফোনে কথা হতো, কোনো বাধা নেই। যখন আজকে মৃত্যুবরণ হলো, তখন তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো, আর তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করছে মেয়ের গার্জিয়ান পক্ষ। প্রিয় দর্শক, বন্ধু, আপনার বান্ধবী, আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, আপনার জাস্ট ফ্রেন্ডস, আপনার অনলি ফ্রেন্ডস, যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে ঘুরতে যান, বন্ধুরা মিলে। রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেল শিক্ষার্থী আনুষ্কা নূর আমিনকে ধর্ষণের পর হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছে তার বন্ধু ইফতেখার ফারদিন দিহান। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ দিহানের জবানবন্দি রেকর্ড করেন। রিমান্ডের জন্য পুলিশ আদালতে নিলেও আসামি দিহান স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে চাওয়ায় কলাবাগান থানার পরিদর্শক তদন্ত আফম আসাদুজ্জামান তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। এদিকে আনুষ্কার মৃতদেহের ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান ডক্টর সোহেল মাহমুদ জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। ধর্ষণের বিষয়টি এখনও নিশ্চিত নয়। আনুষ্কার বাবা মোহাম্মদ আলামিন ধর্ষণের পর হত্যার অভিযোগে দিহানকে আসামি করে মামলা করেন। বৃহস্পতিবার রাতে আনুষ্কার বন্ধু ইফতেখার ফারদিন দিহান সহ চারজনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে শুধু দিহানকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। আসলে আমাদের সুশীল সমাজ ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ওলামা কেরাম যখন নারীদেরকে অবাধে চলাফেরা, অবাধে মিলামেশার জন্য তাদেরকে বারণ করে, তখন আলেমদেরকে নারী বিদ্বেষ, মৌলবাদী বলে আখ্যায়িত করে আমাদের দেশের সুশীল সমাজ নামের কিছু চরিত্রহীন বুদ্ধিজীবীরা। আজকে এই আনুষ্কার মৃত্যুবরণে তাদের কোনো বক্তব্য খুঁজে পাওয়া যাবে না। আজকে কেন একচাটিয়া ছেলেকে দোষা হবে, কেন একচাটিয়া ভাবে তাকে আইনের আওতায় আনা হবে? এই হত্যার জন্য দায়িত্ব ছেলের এবং মেয়ের মা বাবকেও দেওয়া দরকার। হত্যার জন্য আইনের আওতায় আনতে হবে এই সমস্ত মেয়েদের পিতা মাতাকে। আমাদের বুদ্ধিজীবী সুশীল সমাজের কাছে আজকে প্রশ্ন, আজকে তো তারা নিজেরা সম্মতিতে এরকম ঘৃণ্য কাজ করার পরে অতিরিক্ত ব্লাডিং হয়ে, অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যুবরণ হয়েছে। প্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারি সাহেব এ বিষয়ে তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, আপনার আদরের সন্তান প্রতিদিন কোথায় যায়, কার সাথে মিশে বাইরে কিভাবে সময় কাটায়, এসব ব্যাপার নিয়মিত খোঁজ নিন এবং মনিটরিং করুন। বিশেষ করে আপনার কন্যা সন্তানদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে কিছুটা স্ট্রিক্ট হন। সন্তানের প্রতি মা বাবার উদাসীনতা, নৈতিক মূল্যবোধের চর্চার অভাব এবং সন্তানকে অতিরিক্ত প্রশ্রয় অধিকাংশে তাদের উচ্ছৃঙ্খল অবাধ্য করে তোলে। আপনার সামান্য অবহেলায় নষ্ট হয়ে যেতে পারে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। সম্মতিতে শারীরিক সম্পর্ক, অতিরিক্ত রক্তক্ষরণের মৃত্যু বলে দাবি দিহানের। আনুষ্কাকে ধর্ষণের কথা স্বীকার বন্ধু দিহানের। প্রিয় দর্শক, আমাদের গার্জিয়ানদের এই সমস্ত অবহেলার কারণেই আজকে ফুলের মতো জীবন নষ্ট হয়ে যাচ্ছে অনেক ছেলে মেয়েদের ভবিষ্যৎ। প্রিয় দর্শক, এই জন্য গার্জিয়ানদের কেয়ারফুল হতে হবে এবং অবাধে মেলামেশা বন্ধ করার জন্য ওলামা ইকরাম যে নির্দেশনা দেন সেটা অবশ্যই আমাদেরকে মেনে নিতে হবে। প্রিয় দর্শক, কথিত সেই মুফতির কথা বলবো, সেই মুফতি সাহেবকে কিভাবে সাইদ খোকন সাহেব তার বিরুদ্ধে কতগুলো অভিযোগ এনেছেন, চলুন সেই ভিডিও চিত্রটি আপনাদের সামনে আগে তুলে ধরি। মেয়র হিসেবে দায়িত্ব পরিচালনায় অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। আমি তাকে বলবো রাঘব বোয়ালের মুখে চুনোকুটির গল্প মানায় না।
দুর্নীতি মুক্ত প্রশাসন করতে হলে সর্বপ্রথম দুর্নীতি মুক্ত প্রশাসন করতে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতি মুক্ত করুন। তারপর চুনোপটিদের দিকে দৃষ্টি দেবেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে এখানে আমার সাংবাদিক ভাইরা রয়েছে, হাজার হাজার জনতা রয়েছে, তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনে শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত হয়েছে। মেয়র তাপস ওই দক্ষিণ সিটি কর্পোরেশনে শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের এই শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা লাভ করেছেন এবং লাভ করছেন। প্রিয় দর্শক, আলেমদের নামে যারা বদনাম করে তাদের গোড়া, তাদের নিজ পর্যন্ত যদি তালাশ করা হয় দেখা যাবে তারা দুর্নীতিবাজ, তারা লম্প, তারা ইসলামের শত্রু, দেশের শত্রু, মানবতার শত্রু। কোন ভালো মানুষ, কোন ভালো চরিত্রবান মানুষ কখনো আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না, কখনো আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে মন্তব্য করতে পারে না। প্রিয় দর্শক, আজকে তারা নিজেরা নিজেরা লেগে তাদের সম্মান হানি করছে এবং নিজেদের পরিচয়কে মানুষের সামনে তুলে ধরছেন, আসলেই তারা এর সাথে জড়িত। অতএব আলেমদের সাথে টক্কর দিতে গেলে নিজেদের আসল চরিত্র জনসম্মুখে কে প্রকাশ করে দিবে সেটা নিজের টের পাবেন না। অতএব সাবধান। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানিয়ে যাবেন এবং পরিশেষে বলতে চাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।